اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما اعطيت وقنا شر ما قضيت انك تقضي ولا يقضي ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত এখানে প্রশ্ন আছে আমার যে সকল মানুষরা আত্মীয়তার বন্ধন পুরোপুরি ছিন্ন করে ফেলে তারা ভাবে যে তার কাউকে প্রয়োজন নেই তারা কোনো মজলিসে সামিল হতে চায় না দূর থেকে মানুষকে উপহাস করছে কিন্তু পাঁচ অক্টে নামাজ ঠিকই আদায় করছে তারা কি গুণাগার হিসেবে গণ্য হবে তাদের শাস্তি কি রূপ ভাই হাদিস বলছে যে লায়দ খুলুল জান্নাত কাতে ওয়ারি হামিন যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে নেবে তারা জান্নাতে প্রবেশ করবে না বিদায় কাতিয়াতুর রিহামি মিনাল কিবা মিনাল কাবাইর আত্মীয়তার বন্ধন ছিন্ন করে নেয় এটা হচ্ছে কাবীরা গুনাহ জি মিন আসবাবি হিরমানি দুখুলিল জান্নাহ আর জান্নাতে না যাওয়ার একটা বড় কারণ যে জান্নাত থেকে বঞ্চিত হওয়ার একটা বড় কারণ ইল্লা ইদা আফাল্লাহু আন সাহিবিহা তবে যদি মহান আল্লাহ তাকে ক্ষমা করে দেন সেটা আলাদা বিষয় ফাল কাতিয়াতু মিনাল মুনকারাতি ওয়াল মাআসিল কাবীরা বিদায় আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এটা হচ্ছে একটা ঘৃণিত কাজ এবং কাবিরা গুনাহের অন্তর্ভুক্ত বিদায় কোন মানুষের উচিত নয় আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে নেওয়া তারপরে আবার একটা আত্মীয় একথা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা আর দ্বিতীয় কথা হচ্ছে উপহাস করা এটা হচ্ছে ডবল পাপ অথচ আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন যে মোকাফি যে ব্যক্তি শুধুমাত্র তুমি করলে আমি করব এরকম যারা করে তারাও কিন্তু তারাও কিন্তু সম্পর্ক বজায়কারী নয় ওলা কিন্দাল্লাহাদি এটা কোথিয়াত ওয়াসালাহা বরং কেউ যদি আত্মীয়তার সম্পর্ক সম্পর্ক ছিন্ন করতে চায় তাহলে তার সঙ্গে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখাই হচ্ছে আসল যেমন এক ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে এলেন আর বললেন আসুল আল্লাহ আল্লাহ রসুল ইন্নালি কারাব আমার কিছু আত্মীয় স্বজন রয়েছে আসিল যাদের সঙ্গে আমি সম্পর্ক বজায় রাখি কিন্তু উ নানি কিন্তু তারা আমার সঙ্গে আত্মীয়তার সম্পর্ক রাখতে চায় না ওসেন আমি তাদের সঙ্গে ভালো ব্যবহার করি তারা আমার সঙ্গে মন্দ ব্যবহার করি ও হেলুম ঝালু না আলে আমি তাদের সঙ্গে

মহান আল্লাহর পক্ষ থেকে তোমার একজন সাহায্যকারী থাকবে যতক্ষণ পর্যন্ত তুমি এর উপরে থাকবে তারা আত্মীয়তা সম্পর্কে ছিন্ন করতে চায় তুমি তুমি বজায় রাখো তারা তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে তুমি তাদের সঙ্গে ভালো ব্যবহার করো তুমি তাদের সঙ্গে কখনো বিয়াদবি করো না কিন্তু তারা তোমাদের সঙ্গে বিয়াদবি করে করে এই ধরনের কাজে যতক্ষণ তুমি থাকবে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহর পক্ষ থেকে একজন সাহায্যকারী তোমার জন্য থাকবে এখান থেকে বুঝতে করা যাচ্ছে যে যতই পাঁচ অক্তে নামাজ পড়ুক যতই পাঁচ অপ্তে নামাজ পড়ুন মহান আল্লাহ যদি তাদেরকে ক্ষমা না করেন তাহলে কিন্তু জান্নাতে তারা সরাসরি যেতে পারবে না